অবশ্যই ভালো লাগার কথা, কেন এটা আমাদের বড় ভাইরা আমাদেরকে উপহার দিছে মতো। কেন এখন হচ্ছে আপনি জন্ম নিবন্ধন কার্ড বলেন, জাতীয় পরিচয় পত্র বলেন, এনআইডি ফর্ম বলেন, সব কানে হচ্ছে এই ব্লাড গ্রুপটা লাগতেছে। অবশ্যই লাগতেছে, অনেক বিপদ আপদেও আমরা অনেক মানুষকে সাহায্য করতে পারবো। সব মিলিয়ে তো অনেক হ্যাপি আমরা যে ফ্রি বিষয়ে এই ব্লাডটা নির্ণয় করতে পারছি। আমি নিজেও রক্ত দিব, অন্যজনকেও রক্ত দেওয়ার জন্য উৎসাহিত করবো। বাঁশখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল। তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ, এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বৈশরী ব্লাড ডোনেশন ক্লাবের উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ইমরান হোসেন শাকিলের সঞ্চালনায় গতকাল 7 আগস্ট রবিবার বাঁশখালী মাতৃসদন জেনারেল হাসপাতালের সহযোগিতায় এম আনোয়ারুল আজিম বালিকা উচ্চ বিদ্যালয়ে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত উপস্থিত শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে মোট 700 জনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন এম আনোয়ারুল আজিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নারায়ণ চন্দ্র দাস সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। বোলসেরি ব্লাড ডোনেশন ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন এডমিন মতিউর রহমান, ফরহাদুল ইসলাম, ফারুকুল ইসলাম শাকিল, আমিনুল হক রাহাত, কোএডমিন মুবিনুল হক, মিফতাহুল জান্নাত, সদস্য আমজাদ হোসেন, নূর মোহাম্মদ, এমাজউদ্দিন, মোহাম্মদ জিশান, মামুনুল হক, মোহাম্মদ হাসান, মোহাম্মদ ওয়াহেদ সহ অন্যান্য সদস্যবৃন্দ। আজকে বোলসেরি ব্লাড ডোনেশন ক্লাব কর্তৃক আয়োজিত আমার বিদ্যালয়ের ফ্রি ব্লাড পরীক্ষা করার জন্য এলাকার জনস্বার্থের জন্য মেধাবৃত্তি, শিক্ষার্থীর জন্য মেধাবৃত্তি, বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মকাণ্ডে এরা জড়িত থাকেন। হ্যাঁ, একটা কথা আছে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই জন্য এরা যে নিবেদিতভাবে তারা এলাকার জনগণের উন্নয়নের জন্য আত্মনিবেদন করছে, এই জন্য আমার স্কুলের পক্ষ থেকে, স্কুল পরিচালনা পরিষদের পক্ষ থেকে, শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে এই যে আজকের আমাদের এই ব্লাড গ্রুপিংয়ের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই এই দুনিয়ার এই সময় এই পরিস্থিতিতে যে কোনো মায়ের জন্য যে কোনো মুহূর্তে ব্লাডের প্রয়োজন হতে পারে। আজকের আমাদের এই ব্লাড গ্রুপের মাধ্যমে আমরা জানতে পেরেছি, মানুষের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে বুঝতে পারছি যে মানুষ আমরা আজকে আমাদের রক্তের স্বল্পতাটা কাটিয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে আমরা এই ব্লাড ডোনেটর পেয়ে যাচ্ছি। এ আমাদের সমাজে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে আমি মনে করি। বলছি ব্লাড ডোনেশন ক্লাব প্রতিষ্ঠা করছি এই 2021 সালে। আমরা বলছি ব্লাড ডোনেশন ক্লাব প্রতিষ্ঠা করেছি, সে থেকে আমরা প্রতি মুহূর্ত প্রতিদিনই যতটুকু পারি আমরা যখন সময় পাই, যখন আমাদের ব্লাড রিকোয়েস্ট আসে, অবশ্যই আমরা যথাসাধ্য ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করি। এবং সাথে সাথে মানবিক কাজ, সাথে সাথে আমরা সামাজিক কর্মকাণ্ড কাজ করছি। আমরা বরচরিতে বৃক্ষরোপণ করেছি, আমরা গতবারে প্রায় 1200+ আমরা বৃক্ষ রোপণ করেছিলাম এই ফলজ বনজ এবং ঔষধি গাছ নিয়ে। আলহামদুলিল্লাহ আমরা গত 2 দিন আগেও আমরা গিয়ে পর্যবেক্ষণ করে দেখতে আসছে বরচরিতে যে আমরা ব্লাড ডোনেশন ক্লাবে যে গাছগুলো রোপণ করছি ওগুলো কি পরিচর্যা করছে না এখন আছে। আলহামদুলিল্লাহ গিয়ে দেখলাম অনেক শিক্ষা প্রতিষ্ঠানে, অনেক মসজিদ মন্দিরের পাশেও খুব সুন্দর করে আমাদের এই সারাগুলো একদম সুন্দরভাবে রোপণ করছে। ও পজিটিভ, আমার খুব ভালো লাগতেছে। রক্তের গ্রুপটা জানা খুব ইম্পর্ট্যান্ট, তাই আজকে আমাদের ভাই বড় ভাইয়েরা আমাদের ফ্রিতে রক্তের গ্রুপ টেস্ট করাচ্ছে, তাই আমার খুব ভালো লাগতেছে। আমি বড় হলে নিজে রক্ত দিব এবং আমার ফ্যামিলিকে রক্ত দেওয়ার জন্য উৎসাহিত করব।